নমস্কার বন্ধুরা, মাই ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ফুলকপি রোস্ট। সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি দিয়েও এত সুন্দর একটি সবজি তৈরি করা যেতে পারে। চলুন দেখে নিই এই ভিডিওটির মাধ্যমে আমি কি করে ফুলকপি রোস্ট তৈরি করেছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এভাবে ফুলকপি রোস্টটি ঘরে তৈরি করে দেখতে পারেন, কোনো গেস্ট এলেও তৈরি করে পরিবেশন করতে পারেন। এই ফুলকপি রোস্টটি ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাও, রুটি বা লুচি বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। তবে ফুলকপি রোস্টটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে চলে যাবেন, এতে করে সমস্ত নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। এই ফুলকপি রোস্টটি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলকপিটা কেটে নিতে পারেন, ছোট কিংবা বড় সাইজ যে কোনো সাইজের করতে পারেন। এরপর সসপ্যানে আমি জল গরম করে এক চামচ লবণ দিয়ে নিলাম। জলটা ফুটে উঠলেই ফুলকপিটা সেদ্ধ করে নেব। এখানে ফুলকপিটা সেদ্ধ করে নিলে এর মধ্যে যা পোকা কিংবা অন্য কিছু কীটনাশক থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। ফুলকপিটা এখানে আমি 50%ই সেদ্ধ করে নেব। ফুটে উঠলেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দেব। দেখুন, ফুলকপিটা বেশ ফুটে উঠেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে ভেঙে যেতে পারে। আর আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর একটা মশলা করে নেব। এখানে 2 চামচ আমি পোস্ত নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম। আপনারা ফুলকপির পরিমাণ বেশি বা কম হলে কাজু বা পোস্তের পরিমাণটাও কম বেশি করে দিতে পারেন। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার ওই কাজু আর পোস্তর পেস্টের মধ্যেই 100 গ্রাম দই আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে আলাদা করে রেখে দিলাম। কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হতেই আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে হাই ফ্লেমে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। খুব সাবধানে নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভাজতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। ফুলকপিগুলো তোলা হয়ে গেছে, এবার এটা আমি আলাদা রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হতে এর মধ্যে ফোড়নে আমি তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই সমস্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিতেই যেহেতু তেল ছিটকে যাবে, সেই জন্য ফ্লেমটা আমি কম করে 1 চামচ আদা বাটা দিয়ে জল দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব, আর আদার কাঁচা গন্ধটা যেতেই এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সঙ্গেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি,
আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসে, আর এটাতে আমি হলুদে ব্যবহার করব না। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দই, কাজু বাদাম, পোস্ত, লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে করে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপির মধ্যেও অনেকটা পরিমাণ জল চলে যাবে। এবার ফুটে উঠলেই আমি এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। মশলার সঙ্গে ফুলকপিগুলো মেশানো হয়ে গেছে, এখানে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, 3 মিনিট পর ঢাকনটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি আবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 4 মিনিট পর আবার ফিরে এসেছি, এর মধ্যে ফুলকপিটা বেশ ভালো নরম হয়ে গেছে। সব শেষে 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ। সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় গ্রেভিটা বেশি ঘন হয়ে গেছে, তো এর মধ্যে এই সময় দুধ অ্যাড করে দিতে পারেন। আমি এখানে গ্রেভিটা এভাবেই রাখব, দেখুন খুব বেশিও নেই আবার খুব কমও নয়। গ্যাস ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে ফুলকপি রোস্ট। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।